আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পেজ নাম্বার 238 পেজের ম্যাথগুলো এই ভিডিওতে আমি সমাধান করাবো। তো তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা চলো দেখি, এখানে 238 পেজে বলেছে সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলে। দেখো দেওয়া আছে যে কোনো একটি সংখ্যা নিলাম, এখানে 15 সংখ্যা নিয়েছে, তাকে 2, 3, কমা হচ্ছে ডট ডট দেওয়া আছে দিয়ে গুণ করি ও প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। কিভাবে সংখ্যাগুলো বাড়ে সেটা আমরা দেখব। তাহলে দেখো এখানে একটা সংখ্যা নিয়েছে 15, এবং 15কে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে এবং প্রতি ক্ষেত্রে 4 যোগ করতে বলেছে। তাহলে দেখো এখানে 15 গুণ 2 করেছে, তাহলে 15 দুগুণে হচ্ছে 30, 30-এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে হবে 34। এরপরে আবার 15কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 15 = 45, আমরা 45, ধরো তোমরা এইভাবে 45 লিখবে, 45-এর সাথে 4 যোগ করবে, 45-এর পরে 4 যোগ করলে হচ্ছে 46, 47, 48, 49। তাহলে হচ্ছে 45-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে 49 হচ্ছে। এরপরে তাহলে 3 দিয়ে গুণ হয়ে গেল, এবার হচ্ছে 15কে আবার 4 দিয়ে গুণ করব, যোগ হচ্ছে 4। তাহলে দেখো 4 × 15 হচ্ছে 60, 60 হচ্ছে 4 × 15 = 60 হচ্ছে, 60-এর সাথে আমরা 4 যোগ করব, তাহলে 61, 62, 63, 64, তাহলে হচ্ছে 64 হবে। আবার হচ্ছে 15কে আবার 5 দিয়ে গুণ করব, 5 × 15 হচ্ছে 75, এই 75-এর সাথে আমরা 4 যোগ করব, 75-এর সাথে 4 যোগ করলে 76, 77, 78, 79, এই কারণে 79 লিখেছে। এরপরে তাহলে হচ্ছে আমরা এখানে লিখব 15, 15কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6 × 15 হচ্ছে 90, 90-এর সাথে যদি আমরা 4 যোগ করি 91, 92, 93, 94, তাহলে এই ঘরে আমরা লিখব 94। সেরকমভাবে আবার আমরা এখানে 15 লিখব, 15কে আমরা এখানে যেহেতু 6 দিয়ে গুণ করছি তাহলে 6-এর পরে আমরা গুণ করব 7 দিয়ে, দেখো 7 × 15 হচ্ছে 105, 105-এর সাথে 4 যোগ করব, তাহলে 5, 6, 7, 8, 9, তাহলে হচ্ছে 109 আমরা এখানে লিখব। এরপরে আবার আমরা এই ঘরে লিখব 15, আমরা 7 দিয়ে গুণ করেছি আগে, এখন গুণ করব আবার 8 দিয়ে, এই ঘরে লিখব 4, তাহলে 8 × 15 হচ্ছে 120, 120-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 21, 22, 23, 24, এখানে আমরা লিখব 124। এরপরে নেক্সট ঘরে আমরা লিখব 15, 15কে এখানে 8 দিয়ে গুণ করেছি তাহলে এখানে আমরা গুণ করব 9 দিয়ে এবং যোগ করব 4, তাহলে তার দেখো 9 × 15 হচ্ছে 135, 9 × 15 = 135, এবার 135-এর সাথে আমরা 4 যোগ করব, তাহলে 36, 37, 38, 39, তাহলে এখানে আমরা বসাব 139। তাহলে দেখো 238 পেজের ম্যাথগুলো তাহলে আমরা এইভাবে সমাধান করাব। তাহলে এখানে আমরা একটা সংখ্যা 15 নিয়েছি, 15কে প্রথমে 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপরে 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে গুণ করেছি এবং প্রতি ক্ষেত্রে আমরা 4 যোগ করে সংখ্যাগুলো পেয়েছি। তাহলে তোমরা এই অ্যানসারগুলো ভালো করে দেখে নাও। থ্যাংক ইউ।